নমস্কার, আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে। আজ সকালে আপনাদের কিছু খুব কম যত্নের গাছ দেখাবো। যেমন যারা হ্যাঙ্গিং পছন্দ করেন, ওগুলো জেড প্ল্যান্টের ওপরে আছে। আপনারা দেখতে পাচ্ছেন সপ্তাহে খুবই অল্প পরিমাণ জল, 1 থেকে 2 দিন। এটিও একটি জেডের ভ্যারিটি আছে। হ্যাঁ, এইগুলো আমরা হ্যাঙ্গিংয়ে রেডি করা আছে। এই গাছগুলো আপনারা কিন্তু অনায়াসে আপনারা হ্যাঙ্গিংয়ে রাখতে পারেন। দেখুন কি সুন্দরভাবে হ্যাঙ্গিংগুলো আছে। আপনাদের জানলায় আপনি সেট করে দিতে পারবেন। এই ধরনের হ্যাঙ্গিং বেশ ভ্যারাইটিস কিছু হ্যাঙ্গিং আছে আপনাদের জন্য। এটা একটা ওয়্যার ভ্যারাইটিস আছে। হ্যাঙ্গিংগুলো দেখতে থাকুন, এগুলো আপনার বাড়িতে একটা সবুজের আভা থাকবে। গাছগুলো একদমই রেডি গাছ, জাস্ট নিয়ে গিয়ে আপনাদের ঝুলিয়ে দেবেন। এই গাছগুলো কিন্তু আপনারা অনায়াসে করতে পারেন। আমি আরেকটি হ্যাঙ্গিং দেখাচ্ছি, দেখুন স্টিং অফ হার্ট কত সুন্দর রূপ। এদের কিন্তু একটা ছোট্ট ছোট্ট করে ফুল আছে, ফুলটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই ধরনের ফুলগুলি থাকে গাছটিতে এবং গাছটি আপনারা অনায়াসে করতে পারবেন। বন্ধুরা দেখুন, আমরা কিছু অর্কিডকে আপনাদের এর আগেও আমাদের ভিডিওগুলোতে আপনারা অর্কিড দেখেছিলেন। আমি আপনাদের অর্কিডগুলো দেখাচ্ছি। দেখুন অর্কিডগুলো কিন্তু আমরা অলরেডি রিপোর্ট করে রেডি করে দিয়েছি। আপনারা এই ধরনের অর্কিডগুলো আমাদের কাছে পাবেন এবং উইথ ট্যাগ। যেমন ধরুন এটা আছে কেশর গ্রিন, এই যে প্রত্যেকটা কিন্তু উইথ ট্যাগিং করা আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা একদম ঝামা দিয়েছি, খুব ভালো মানের ঝামা, এবং চারকোলের টুকরো দিয়েছি বা কাঠপয়লা। একদম রেডি করা গাছ আছে। শুধু এই গাছগুলো আপনারা নিয়ে গিয়ে আপনাদের বাড়িতে, যেগুলো সেমি সেড আছে হালকা রোদ, এটা অ্যাকচুয়ালি ডেন্ড্রোবিয়াম ভ্যারাইটিস, খুব চড়া রোদ এদের প্রয়োজন নেই, কিন্তু লাইট রিফ্লেকশানটা যেন এরা পায়। আর আপনি এগুলোতে একবার জল দিয়ে দিলেই গাছ আপনার সকালের দিকে, একদম আর্লি মর্নিংয়ের দিকে একবার জল দিলে কিন্তু এই গাছগুলিকে আপনারা সুন্দরভাবে বাড়িতে রাখতে পারবেন। মোটামুটি ম্যাচিওর হয়ে এসছে, আর ট্রিটমেন্ট এদের যা লাগবে আমরা আপনাদেরকে বলে সহযোগিতা করবো। এগুলি একদম ম্যাচিওর বড় গাছ আছে, এগুলোকে আমরা একদম টবে সেট করে দিয়েছি সুন্দরভাবে চারকোল, ঝামা, কোথাও কোথাও কিছু ইঁটের টুকরো দেওয়া আছে, দিয়ে এই গাছগুলো আমরা সেট করেছি। হ্যাঁ, এগুলো আপনারা কিন্তু রেডি গাছ একদম, এবং প্রত্যেকটা ট্যাগিং পাবেন। এটা 1119 আছে, আপনারা এগুলো গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। এই গাছগুলো কিন্তু আমরা আপনাদের জন্য রেডি করেছি। ডেন্ড্রোবিয়ামের প্রচুর ভ্যারাইটিস আপনারা পাবেন আমাদের কাছে। হ্যাঁ, দেখুন কী সুন্দর ছোট ছোট গাছ, দেখলে মনে হবে কিন্তু গাছগুলো একদম রেডি হয়ে গেছে। হ্যাঁ, এই গাছগুলো কিন্তু আপনারা আপনাদের বাড়িতে নিয়ে শুধু রাখলেই হবে। এদের আর কোনো কিছু এই মুহূর্তে করণীয় নেই, শুধু দিনে একবার করে জল, সপ্তাহে যে কোনো একটা ব্যালেন্স এনপিকে 19-19-19 বা 20-20-20। এই মুহূর্তটা 2-3 মাস আমরা এদের গ্রোথের জন্য ট্রিটমেন্ট দেবো, তার পরবর্তী পাওয়ার আনার জন্য ট্রিটমেন্ট দেবো। এই মুহূর্তে শুধু আমরা গ্রোথের কথা ভাবব। আমি আরও কিছু ডেন্ড্রোবিয়াম ভ্যারাইটিস আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। এরকম আমাদের কাছে প্রচুর ডেন্ড্রোবিয়ামের ভ্যারাইটিস আছে। ওর পাশে চলো দেখো, এখান থেকে আমি একদম একটি গাছ তুলে দেখাচ্ছি আপনাদের। গাছগুলি আমরা সেট করেছি,
উইথ ট্যাগিং আছে, দেখুন এটা কিং কোবরা ওয়ারওয়ানা আছে। এই গাছটিকে আপনারা দেখুন, আমরা কিন্তু একদম রেডি করে দিয়েছি। এই ধরনের রেডি গাছগুলো কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন, এরকম প্রচুর ভ্যারাইটিস আছে, এগুলো আপনারা পাবেন। এরা ডরমেন্সি থেকে সবে বেরিয়েছে, এদের এখন আমরা গ্রোথের জন্য রেখেছি। খুব দ্রুত গাছগুলি একটা সুন্দর চেহারা নেয়। এগুলো খুব সুন্দর গাছ, এগুলো আপনারা বাড়ির ভেতরে আপনারা রাখতে পারবেন। লুকও খুব সুন্দর, যারা ছোট গাছ পছন্দ করেন তাদের জন্য এই ধরনের গাছগুলো আমরা রেখেছি। এটা পিঙ্ক প্লাস আছে, অ্যালোভেরারই একটা এ আছে। এই গাছগুলির খুব বেশি যত্ন বা কেয়ারের প্রয়োজন নেই। যারা একদমই সময় কম তাদের জন্য বলবো এই ধরনের গাছগুলো আজকে যে যে গাছগুলো মূলত সাজেস্ট করব সেগুলো আপনারা দেখতে পাবেন। এগুলোর একদমই কেয়ারের পরিমাণ খুবই কম, এগুলো আপনারা বাড়ির ভেতরে রাখতে পারবেন। এটা পিঙ্ক ব্লাস আছে, অ্যালোভেরারই একটা ভ্যারাইটিস। এগুলো আমরা সেট করে দিয়েছি কোকোপিট আর সিন্ডার দিয়ে। অল্প পরিমাণ কোকোপিট আছে, সপ্তাহে এক থেকে দুদিন হালকা জল দিলেই আপনারা কিন্তু এই গাছগুলো অনায়াসে রাখতে পারবেন। গাছগুলো কিন্তু লংজিভিটি ভীষণ হাড়ি গাছ, অসুখ বিসুখ রোগ ফাঙ্গাস পোকামাকড়ের সেরকম কোনো রকম এ নেই। আপনারা দেখতে পাচ্ছেন সিন্ডার দেওয়া আছে এবং কোকোপিট দিয়ে আমরা এই গাছগুলো সেট করেছি। এই গাছগুলোকেও আপনারা কিন্তু অনায়াসে রাখতে পারেন। এটা হাওয়ারথিয়ার একটা ভ্যারাইটিস। এরপরে আমি আরও একটা গাছ দেখাচ্ছি আপনারা, দেখুন এটাও একটি ভ্যারাইটিস আছে হাওয়ারথিয়ার। হ্যাঁ, এটা হাওয়ারথিয়ার কুপরি আছে, খুব সুন্দর লুক। দুটো তিনটে করে চারটে করে ছোটো ছোটো গাছ আছে। এগুলো যাদের একদমই সময় কম, ভাবছেন আমি কীভাবে যত্ন করব, তারাও কিন্তু এই গাছগুলো চেষ্টা করতে পারেন, বাড়ির লুকও চেঞ্জ হয়ে যাবে। এগুলো আপনারা পোর্সেলিন বা সেরামিক পটে রাখতে পারেন। গাছগুলো কিন্তু খুবই মানে কম পরিচর্যাতেও আপনারা করতে পারবেন, এবং ধীরে ধীরে আপনারা যখন গাছ করা শুরু করবেন দেখবেন আপনাদের মধ্যেও একটা টেন্ডেন্সি আসবে এবং আপনারা গাছগুলো করতে কিন্তু শিখে যাবেন ধাপে ধাপে। দেখুন এটা একটা হাওয়ারথিয়ার, কি সুন্দর লুক, গায়ে একটা সাদা ডটেট আছে। হ্যাঁ, এই গাছগুলো আপনারা রাখতে পারবেন। এরকম আমাদের কাছে প্রচুর ভ্যারাইটিস আছে, এই ধরনের গাছগুলো প্রচুর ভ্যারাইটিস আছে। এই গাছটি দেখুন, আমি সুন্দর করে চারপাশ থেকে গাছটাকে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এই গাছটার একটা ভ্যারিয়েশান আছে, পাতার একটা কম্বিনেশান কালার খুব সুন্দর। এই গাছগুলো কিন্তু লো মেনটেন্যান্স গাছ, এগুলো আপনারা বাড়ির ভেতর অনায়াসে রাখতে পারবেন। এটা কিন্তু থাকে, গাছগুলিকে কিন্তু রাখা যায়। হ্যাঁ, এই ধরনের গাছ আপনার একদমই মনে করুন সপ্তাহে একদিন জল দিলেন, বাকি সময়টা হয়তো আপনার পরিচর্যা করার সময় হলো না, তো এই ধরনের গাছগুলো কিন্তু আপনারা রাখতে পারেন। আমি হাওয়ারথিয়ার আর একটা বড় গাছ দেখাচ্ছি আপনাদের। দেখুন এর আগে আমরা ছোট গাছ দেখিয়েছিলাম, এই গাছগুলোকে দেখুন, এরা অলরেডি সাইড থেকে সুন্দরভাবে এইভাবে ছোট ছোট চারা দেয়। এবং এইটা একটি এর ফুল, ফুলটি ছোটোর মধ্যে হলেও খারাপ নয়। এই গাছগুলো কিন্তু আপনারা বাড়ি, এখানেও একটি ফুল ছিল, এই গাছগুলো আপনারা বাড়ির ভেতরে খুব সুন্দরভাবে রাখতে পারবেন। সব থেকে বড়ো জিনিস হলো এদের পোকামাকড় কীট পতঙ্গের এরকম কোনো চাপ নেই বা খাবার দাবার যত্নের কোনো রকম ব্যাপার নেই। এই গাছগুলো কিন্তু আপনারা অনায়াসে বাড়ির ভেতর রাখতে পারবেন এবং এরা খুব সুন্দরভাবে বাড়ির ভেতরে থাকে। দেখুন যে গাছটি আপনাদের দেখাচ্ছি, এটি হলো ক্রিপ্টেনথাস। ক্রিপ্টেনথাসের একটা ভ্যারাইটিস, এটা খুব সুন্দর গাছ, শীত গ্রীষ্ম বর্ষায় এটা আপনি কিন্তু অনায়াসে রাখতে পারবেন। একদমই লুকটা দেখুন, আমি আর একটা ক্রিপ্টেনথাসের ভ্যারাইটিস আপনাদের দেখাচ্ছি। তো এই ধরনের গাছগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আপনাদের বাড়ির জন্য। কালারফুল গাছ দেখুন, যারা কালারফুল পছন্দ করেন এগুলো কিন্তু একদম রেডি, জাস্ট আপনি নিয়ে গিয়ে বাড়িতে বসিয়ে রাখবেন বা আপনাদের যদি মনে হয় এগুলো এতে করে করবেন পোর্সিলিনে করবেন সেগুলো আমাদের বললে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে রেডি করেও দিই। আর এগুলো আপনারা অনলাইনেও কালেকশন করতে পারবেন। গাছটার বাহার দেখুন, কালার কম্বিনেশানও খুব সুন্দর। এই ধরনের গাছ আপনারা অনায়াসে করতে পারেন, যারা ভাবেন যে আমি কীভাবে ট্রিটমেন্ট নেব। আর এরপরে সমস্যা হলে আমরা আছি, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, আমরা সন্ধেবেলায় রিপ্লাই দিয়ে দেবো আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন এয়ার প্ল্যান্টগুলি,
খুব সুন্দর। এগুলো আপনারা আপনাদের বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু অনায়াসে রাখতে পারবেন। এটার একটা দেখুন রেডিশ ভাব আছে, আমি দেখাচ্ছি আপনাদের দিকে ঘুরিয়ে, দেখুন একটা রেড কালারের আভা আছে। এই গাছটিতে দেখুন একটা ইয়েলো ভার্সন আছে, আর এটা পুরোপুরি সিলভার। এই ধরনের গাছগুলো আপনারা করতে পারেন, কীভাবে রাখতে হবে সেটাও আমরা আপনাদের বলে দেবো খুবই কম পরিচর্যার মধ্যে। আমাদের নার্সারিটি কিন্তু কাকদ্বীপে অবস্থিত, আপনারা আমাদের নার্সারিতে ভিজিট করুন। এটি কাকদ্বীপ নতুন রাস্তার মোড় লট 8, একদম NH-এর ওপরে আমাদের নার্সারিটি অবস্থিত। আর প্রথমেই দেখুন কিছু বেগুনগুলি আমরা দেখেছি, এই বেগুনগুলি এগুলো মাল্টিগ্রাফটিং আছে, সিঙ্গেল আছে, বনসাই আকারে আছে। এগুলির ওপর এই মুহূর্তে কিন্তু অফার চলছে, জারবেরা আর বেগুনগুলিয়া যে কোনো চারটিতে একটি ফ্রি পাবেন আপনারা। আপনারা এগুলি সংগ্রহ করতে পারেন, আর যারা আমাদের বন্ধুরা ইউটিউবে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং যদি কিছু কমেন্টস থাকে সেগুলো আমাদের জানাতে পারেন, আমরা সে বিষয়ে সচেতন থাকব এবং আপনাদের রিপ্লাই দিতে থাকব। নমস্কার, ধন্যবাদ, ভালো।